প্যারাসিটামল একটা কমন ওষুধ আমাদের দেশে, আমাদের বাংলাদেশে। তবে এই ওষুধটি সম্পর্কে আমরা অনেকেই অনেক কিছু জানি না। আজকে এই ভিডিওতে প্যারাসিটামল সম্পর্কে বিস্তারিত তথ্য উপস্থাপন করব। দয়া করে পুরো ভিডিওটি দেখুন। আমাদের শরীরে যদি জ্বর বা ব্যথা অনুভব হয়, তখন সাধারণত আমরা দুই বেলা বা তিন বেলা প্যারাসিটামল খাওয়ার পরামর্শ দিয়ে থাকি বা নিজে নিজেও খেয়ে থাকি। এমনকি যারা সারাদিন কাজকর্ম করে মাঠে ঘাটে, তাদের শরীরের বিভিন্ন অংশ মাঝে মাঝে ব্যথা করতে পারে, এই ব্যথা থেকে মুক্তি পাওয়ার জন্য তারা প্যারাসিটামল খায়। আবার পরবর্তী দিনে যেন শরীর ব্যথা না করে, এর জন্য আগেভাগে বা আগের রাতে বা আগেভাগে একটু একটা দুটা প্যারাসিটামল খেয়ে থাকে। তবে প্যারাসিটামল খুব একটা ক্ষতিকর নয়, অনেকটাই নিরাপদ ওষুধ। কিন্তু বিশেষজ্ঞ চিকিৎসকদের মতে, যখন আমাদের শরীরে জ্বরের মাত্রা 101 ডিগ্রি ফারেনহাইটে না পৌঁছায়, ততক্ষণ কোনো ধরনের ওষুধ না খাওয়াই ভালো, বিশেষ করে জ্বরের ওষুধ না খাওয়াই ভালো। এইরকম জ্বরগুলোকে ভাইরাল ফিভার বলা হয়। এগুলো অটোমেটিক ঠিক হয়ে যায়, এর জন্য প্রয়োজন যথেষ্ট বিশ্রাম এবং প্রচুর তরল জাতীয় খাবার খেতে হবে। তবে শরীরে তাপমাত্রা হালকা বাড়লে প্যারাসিটামল খাওয়ার অভ্যাসটা খুবই বিপজ্জনক। শরীরে যে কোনো ব্যথা উপশমের জন্য, লাঘবের জন্য সাধারণত প্যারাসিটামল ব্যবহৃত হয়, ব্যবহার করা হয়। মাথা ব্যথা, গলা ব্যথা, মাংসপেশিতে ব্যথা, দাঁতের ব্যথা, মেয়েদের মাসিকের ব্যথা ইত্যাদিতে প্যারাসিটামল খুবই কার্যকর। এটি একটি ওটিসি ড্রাগ, তাই এটি ডাক্তারের পরামর্শ ছাড়া যে কেউ বিক্রি করতে পারে বা কিনতেও পারে। প্রাপ্তবয়স্কদের জন্য 500 মিলিগ্রামের একটা ট্যাবলেট দিনে তিনবারের মতো সেবন করা যায়, সেবন করতে দেওয়া হয়। তবে চিকিৎসকের পরামর্শ ছাড়া প্যারাসিটামল কেন কোনো ওষুধই খাওয়া উচিত নয়। 24 ঘন্টায় চিকিৎসকরা 3 থেকে 4 বার প্যারাসিটামল খাওয়ার পরামর্শ দেন, কিন্তু মনে রাখতে হবে 24 ঘন্টায় 4 গ্রাম বা 4000 মিলিগ্রামের বেশি প্যারাসিটামল খাওয়া কোনোভাবেই যাবে না। এর বেশি খেলে কিডনি বা লিভার ক্ষতিগ্রস্ত হবে বা হতে পারে। শরীর ব্যথা বা জ্বরের জন্য 3 দিন পর্যন্ত প্যারাসিটামল খাওয়া যায়, কিন্তু শরীর ব্যথা বা জ্বর 3 দিনের বেশি যদি থাকে, তাহলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে। নিজ থেকে এটা ওটা ওষুধ গ্রহণ করা মোটেও বুদ্ধিমানের কাজ হবে না। প্যারাসিটামলের সাইড ইফেক্ট তেমন গুরুতর নয় তথা জটিল নয়, তবে মাঝে মাঝে অ্যালার্জিজনিত সমস্যা হতে পারে। তবে ইঞ্জেকশনের মাধ্যমে প্যারাসিটামল নিলে রক্তচাপ কমে যেতে পারে। শিশুদের বয়স অনুযায়ী প্যারাসিটামল খাওয়াতে হয়, তাই চিকিৎসকের পরামর্শ ছাড়া শিশুদের প্যারাসিটামল খাওয়া কোনোভাবেই উচিত নয়। গর্ভাবস্থায় চিকিৎসকের পরামর্শ ছাড়া অতিরিক্ত পরিমাণে প্যারাসিটামল খেলে বিভিন্ন স্নায়ু রোগ, বিভিন্ন সমস্যা হতে পারে। তাই দীর্ঘদিন প্যারাসিটামল খেলে লিভার ড্যামেজ তথা লিভার ক্ষতি, কিডনির সমস্যা, হার্টের সমস্যা ইত্যাদি বিভিন্ন সমস্যা হতে পারে। তাই দরকার ছাড়া নিজে নিজে চিকিৎসকের পরামর্শ ছাড়া এই ওষুধ না খাওয়াই ভালো।